21 সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, যেভাবে জমা দিতে হবে তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা, কিভাবে জমা দিতে হবে এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের মানে ব্যবহারিক খাতা, এ বিষয়ে তোমরা অনেকেই জানো না। তাই শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এ বিষয়ে একটা আপডেট দেওয়া হয়েছে যে তোমরা কিভাবে মানে এই ব্যবহারিক খাতাগুলো জমা দেবে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে কী লেখা হয়েছে এ বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে, তাই ভিডিওটিতে জুড়ে থাকো। চলতি বছরে এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়ার নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম। নির্দেশিকা বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে 2021 সালের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যে সব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করে দেওয়া আছে। যেহেতু 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কেবলমাত্র নির্বাচিত বিষয়ের উপর হবে, সেহেতু এই বিষয়গুলোর ব্যবহারিক খাতা জমা নেওয়া প্রয়োজন। এসএসসি অথবা সমমান পরীক্ষার্থীরা তার নির্বাচিত প্রত্যেক বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের যে কোনো দুটি ব্যবহারিকের কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে। একইভাবে এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরা তার নির্বাচিত বিষয়ের প্রতিটি যেগুলোতে ব্যবহারিক আছে প্রতিপত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিক কার্যক্রমের খাতা স্ব প্রতিষ্ঠানে জমা দেবে। ইতিমধ্যে যদি কোনো শিক্ষার্থী 2021 সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দুটি বেশি ব্যবহারিক কাজ সম্পন্ন করে থাকে, তাহলে ওই ব্যবহারিক খাতা জমা দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা কিভাবে তোমাদের এবারের ব্যবহারিক খাতাগুলো মানে জমা দেবে। তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা পেয়েছো হাতে, সেই সংক্ষিপ্ত সিলেবাসে কোন বিষয়ের উপর ব্যবহারিক করতে হবে এবং ব্যবহারিকের নির্দিষ্ট একটা টপিক রয়েছে, সেই টপিকের উপরে তোমাদেরকে ব্যবহারিকগুলো করতে হবে এবং ব্যবহারিকগুলো লিখে তোমরা তোমাদের স্ব স্ব বিদ্যালয়ে তোমরা অথবা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়ার কথা বলা হয়েছে।